কাল্পনিক একক জটিল সংখ্যার কাল্পনিক একক কি? জটিল সংখ্যার কাল্পনিক প্রথম আমরা যেটা জানি কাল্পনিক এককটা কি, ডেফিনিশনটা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান কে জটিল সংখ্যার কাল্পনিক একক বলা হয়, রুট ওভার মাইনাস ওয়ান কে জটিল সংখ্যার কাল্পনিক একক বলা হয়। ইহাকে প্রকাশ করা হয় ইহাকে ছোট ভাগ আয় দ্বারা প্রকাশ করা, তাহলে কি দাঁড়ানো যে জটিল সংখ্যা কাল্পনিক একক কে আমরা বলছি রুট ওভার মাইনাস ওয়ান, সেটাকে আমরা প্রকাশ করছি ছোট হাতের আয় দ্বারা। এখান থেকে আমরা লিখতে পারি আই সমান রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা বর্গ করি আই স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান, তাহলে আমরা যখন কাল্পনিক বর্গ করলে তার রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান। একইভাবে যদি আমরা আই স্কোয়ার এর সাথে আই কিউব আই স্কোয়ার আই অর্থাৎ কি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান ইন্টু আই রেজাল্ট পাবো আই, বা যদি আমরা আই ফোর করি অর্থাৎ আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান রেজাল্ট আসলো ওয়ান, এইভাবে চলতেই থাকবে। তাহলে আমরা যেটা পর্যবেক্ষণ করলাম যে কাল্পনিক এককের যে পাওয়ার যে শক্তিটা আছে সেটার পরিবর্তনের সাথে সাথে সেটা পরিবর্তনের সাথে সাথে মানেরও পরিবর্তন হবে, সেটা পরিবর্তন মানেরও পরিবর্তন হবে। এখন এই যে পাওয়ার গুলো ছিল টু এগুলো ছিল কিন্তু ছোট ছোট, যার কারণে আমরা এটা খুব সহজে নির্ণয় করতে পেরেছি যে মাইনাস ওয়ান অ্যাঙ্গেল ওয়ান যদি নির্ণয় করলাম এটা খুব সহজেই পেরেছি। কিন্তু আমাদের মান আসলে আসে না, একটু বড় মান দেয়। এখন এই বড় মানটা নির্ণয়ের পদ্ধতিটা কেমন, আমরা যদি এখন বলে বুঝতে যে আই টু দি পাওয়ার 599 এর মানটা কত, এখন তো আমাদের পক্ষে আই স্কোয়ার করে করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট একটা টেকনিক অবলম্বন করবো, যেটা হচ্ছে যেটা পাওয়ার থাকবে কাল্পনিক এককে আর যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ার ফোর দিয়ে ভাগ করে দেবো, ফোর দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে দেখো কি হয় 599 ভাগ করলে হয় 1419 4339 থাকলো কি ভাগশেষ থাকলো 3। এখন আমাদের কাজ করতে হবে দিকে নিয়ে, এই যে পাওয়ার কত সেটা আর দেখার দরকার নেই, এই যে টেকনিকটা হলো এই ভাগশেষ যেটা থাকবে সেইটা নিয়ে বেশ করেই আমরা রেজাল্ট দিয়ে যাবো। এই আইটার পাওয়ার দিয়ে দেবো যে ভাগশেষ থাকবে সেটা আই টু দি পাওয়ার কিউ, যার মানটা আমরা কিছু আগেই বের করলাম
যেটি আই স্কোয়ার ইনটু আই অর্থাৎ মাইনাস ওয়ান ইনটু আই, যে চারপাশে আই। এই যে খুব সহজে আমরা ছিল অনেক বড় কিন্তু রেজাল্টটা পেয়ে গেলাম, টেকনিকটা অবলম্বন করে খুব সহজেই। আশা করছি এভাবে যদি 599 এর জায়গায় যদি আরো বড় বড় মান থাকে তোমরা খুব সহজেই বের করতে পারবে। তারপরে আমরা যেটা বলবো এখন একটা প্রশ্ন নিয়ে টপিক সলভ করি। প্রবলেম হচ্ছে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান, যেখানে এ বি বিলংস টু আর, অর্থাৎ ভেক্টর সমান এ বিকে বাস্তব সংখ্যা বলে দেখাও যে এক্স এর একটি বাস্তব সংখ্যা, এক্স এর একটি বাস্তব মান ওয়ান মাইনাস, এক্স এর একটি বাস্তব মান ওয়ান মাইনাস থাকে বাই ওয়ান প্লাস আই এক্স সমান সমান এ মাইনাস আই, এ মাইনাস আই বি সমীকরণকে এক্স এর একটি বাস্তব মান একটা সমীকরণকে সমীকরণ করে অনেক ইম্পর্টেন্ট সেভেনশিপ কোয়েশ্চেন ক্ষেত্রে এরকম টাইপের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় এসব কিছু দ্বারা তোমরা অঙ্কটাকে মনোযোগ করবে। তাহলে আমরা একটু শুরু করি, অঙ্কটা করা যায় দেখি আমাদের কি বলছে। যে দেখাতে হবে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ আমরা এক্স এর এমন একটি মান নির্ণয় করবো সেটা হবে একটা বাস্তব মান, এক্স এর মান হবে বাস্তব মান মানে কাল্পনিক পার্ট থাকবে জিরো। তাহলে আমরা শুরু করি অঙ্কটা, যে আমাদের এটা দেখি সমীকরণটা ছিল আমাদের ওয়ান মাইনাস আর এক্স বাই ওয়ান প্লাস আর সমান এ মাইনাস আই বি। এটাকে আমরা যদি লব হল একটু এলোমেলো করে উল্টা করে করতাম তাহলে রেজাল্ট হতো একরকম, আমরা সেভাবে সেভাবেই করবো। আর রেজাল্ট দুই ভাবে গ্রহণযোগ্য, বা ওয়ান মাইনাস আর এক্স বাই ওয়ান ওয়ান মাইনাস আর এক্স প্লাস ওয়ান প্লাস আর এক্স ওয়ান মাইনাস আর এক্স মাইনাস ওয়ান মাইনাস আর এক্স। কি করছি আমরা এখানে যোজন বিয়োজন করছি, আমরা দুজন বিয়োজন করছি প্লাস ওয়ান এর হঠাৎ মাইনাস মাইনাস আর বি মাইনাস ওয়ান, তাকে আমরা কি করছি সাইড নোট দিয়ে দিই দুজন বিয়োজন করি, সাইড নোট দেওয়া থাকলো। তারপরে দেখো আসার পরে আমাদের এখানে আরেক আরেক যাই, এটি তাই থাকে টু, আর নিচে থাকে ওয়ান ওয়ান মাইনাস টু আই এক্স মাইনাস টু আই এক্স। এখানে কি আমরা বাস্তব পাটা এখানে করি ওয়ান এ প্লাস ওয়ান মাইনাস আর বি বাই এ মাইনাস ওয়ান মাইনাস আই বি। এখানে তারপরে যেটা করি সেটা টু টু আউট হয়ে যায়, টু টু আউট হয়ে যায় থাকবে মাইনাস ওয়ান বাই আই এক্স। আর এই সাইডে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কি করি হর থাকে হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট, হরের বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা আমরা উপরে এবং নিচে গুণ করি, এ প্লাস ওয়ান মাইনাস আর বি এ মাইনাস ওয়ান, আমাদের মাইনাস ছিল আমরা প্লাস করে দিব, তারপর করে যেটা এ প্লাস ওয়ান মাইনাস আর বি। একইভাবে আমরা পরিচিত বিশিষ্ট মান দ্বারা ব্যবহারে গুণ করে দেবো, তারপরে কি থাকে দেখো তারপরে যে মাইনাস ওয়ান, আমরা তো কোন যদি সংখ্যা কাল্পনিক একক শিখলাম সেক্ষেত্রে মাইনাস ওয়ান তার আর মান পেলাম আই স্কোয়ারের মান পেলাম, কাল্পনিক একক আই স্কোয়ারের মানটা হচ্ছে মাইনাস ওয়ান,
এখানে এই মাইনাস কোয়াড্রেটিক যদি আমরা লিখি আর এক্স করতে পারবো তো হ্যাঁ পারবো আর এক্স সমান এটাকে আমরা গুণ করি গুণ করলে দেখো এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এটি আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর আসছে যেটা এটা গুণ করি প্লাস আই এ বি প্লাস আই বি মাইনাস আই এ বি মাইনাস মাইনাস প্লাস আই বি মাইনাস আই স্কোয়ার বাই থেকে এটা কি এ প্লাস বি কে মাইনাস বি সূত্র তাহলে লিখি এ প্লাস ওয়ান কার হোল স্কোয়ার মাইনাস আই বি কার হোল স্কোয়ার বুঝতে পারছো সবাই তাই না বা ঠিক আছে বা সেটা থাকে আই বা এইচ থাকে আর উপরে কি থাকবে উপরে এ স্কোয়ার আর এই যে আই স্কোয়ার এর মানটাকে যদি আমরা মাইনাস ওয়ান লিখি তাহলে কি এইটি যে একটা মাইনাস তো প্লাস হয়ে যাবে তো তাই না এখানেও প্লাস হবে আবার এখানেও আই স্কোয়ারটা মাইনাস মানটা বসালে প্লাস হবে সেক্ষেত্রে আমরা একবারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে কি আই এ বি আই এ বি এক্স আই আর থাকছে টু টু আই বি প্লাস টু আই বি আরো থাকছে মাইনাস ওয়ান বাই নিচে থাকছে কি এটা যদি আমরা সূত্র করি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর ওই সাইড আমি কি বললাম আই স্কোয়ার কে আই স্কোয়ার মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন আমরা বসিয়ে দিই ওয়ান বসালাম প্লাস মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান এটার মানও কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্যাক করে করে নিই তাহলে মান হবে ওয়ান এই থাকলো প্লাস ওয়ান প্লাস টু এ বা আই এক্স আই বাই এক্স প্রত্যেকটা ওয়াই বি টু প্লাস টু এ তারপরে আমরা কি করি আই আই মিনিস করে দিই টু কমন নিয়ে দেখি হচ্ছে ওয়ান বাই এক্স সমান বি বাই ওয়ান প্লাস এ আমাদের উদ্দেশ্য কি একটা মান পাওয়া যায় না চিন্তা করে লিখি x সমান ওয়ান প্লাস এ বাই বি এখানে কি কোনো কাল্পনিক পার্ট আছে এখানে দেখো যেগুলো আছে সবই বাস্তব এক্সিসে আমরা ভ্যালু পাইলাম এখানে এটা কি এটা বাস্তব মান এটা একটা বাস্তব মান যেটা আমাদের প্রশ্নে ছিল যে দেখাও যে এক্স এর একটি মান এক্স এর মান এক্স এর একটি বাস্তব মান ওই সমীকরণকে সিদ্ধ করবে তাহলে আমরা দেখতে পেলাম দেখলে মান পেলাম বাস্তব মান সেখানে আমাদের এটা বুঝতে ছিল যে দেখানো হয়ে গেল দেখতে যে মানটা পাওয়া গেল সেটা বাস্তব মান এই মানটা উত্তর সমীকরণকে সিদ্ধ করে দেবে তারপরে শিক্ষার্থীরা আমরা এখন নতুন আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে এককের ঘনমূল এককের ঘনমূল তার আগে আছে একটা জটিল সংখ্যার বর্গমূল যেটা জিনিস সেটা আমরা আগামী ক্লাসে জটিল সংখ্যার বর্গমূল শিখবো আর তার সম্পর্কে প্রবলেম সলভ করব আজকে একটু এককের ঘনমূলটা দেখি হ্যাঁ এককের ঘনমূল আমরা গাণিতিক ভাবে এইভাবে প্রকাশ করি মানে এখন ধরে নিচ্ছি আমরা যে এটা সমান x বা বের করছি আমরা এটাকে আমরা এখন ফোন করি ওয়ান সমান x কিউ বা মাইনাস ওয়ান সমান জিরো আমরা সূত্র করে দিই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো তবে স্যার এখন বুঝতে পারি আমরা কি হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো অথবা
x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0। এখান থেকে x এর একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, মানে অঙ্কুর মানে এখানে তিনটা মূল আছে এখানে, এই যে একে ভালো বলে একে তিনটা মূল আছে, একটা মূল আমরা অলরেডি পেয়ে গেলাম x সমান 1, এটা একটা বাস্তব মান, x সমান 1 এটা একটা বাস্তব মান। এই যে আরেকটা দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণ আমরা সাধারণ উৎপাদক বিশ্লেষণ করে সমীকরণের মূল নির্ণয় করি, সেই সাধারণ নিয়মে এর মূল নির্ণয় করা সম্ভব নয়। এর জন্য আমাদের একটা নিয়ম আছে যেটা তোমরা মাধ্যমিকে শিখে এসছো, আদর্শ দ্বিঘাত সমীকরণের যে উৎপাদক বিশ্লেষণ করে মূল নির্ণয় সম্ভব নয়, আর তার মূল নির্ণয়ের জন্য যে সূত্র সেই সূত্র আমি তোমাদের তোমরা যদি শিখে আমি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আদর্শ দ্বিঘাত সমীকরণ কোনটা, সমাধান ব্যাপার না যায় সেক্ষেত্রে এই যে এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করব। তাহলে আসি লিখবো x সমান মাইনাস বি, মাইনাস বি কে x এর সমান মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তো মানে কি মাইনাস 1 টাইম স্কোয়ার, এই 1 টাইম স্কোয়ার মাইনাস 4, একে হবে 1 x স্কোয়ার সহ আসছি কনস্ট্যান্ট 1 বাই 2 ইন্টু 1 2 এ স্কোয়ার, তাহলে কি হলো তুমি হতে পারছি তো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস করিস বাই 2 এ কি আসলো মাইনাস 1 প্লাস মাইনাস এখানে থাকবে মাইনাস 3 বাই 2, তাহলে এটাকে এই যে সাথে মাইনাস 1 যে গুণ আছে এই মাইনাস 1 টাকে আমরা জটিল সংখ্যার যে কাল্পনিক এককের যে সংখ্যা শিখেছি আমরা সেখানে তার হিসাবে লিখবো মাইনাস 1 প্লাস মাইনাস আই স্কোয়ার 3 বাই 2, এটাকে আমরা যদি লিখি মাইনাস 1 প্লাস মাইনাস আই রুট 3 বাই 2। দেখো এখানে একটা পদ প্লাস মান পেয়েছি একটা মাইনাস মান, তার মানে দুইটা মূল কিন্তু আমরা পেয়ে গেলাম, দুইটা মূল আমরা এখানে পেয়ে গেলাম, একটা মূল ছিল আমাদের বাস্তব যেটা আমরা অলরেডি আগে পেপারে দেখেছি x মান 1 x মান 1 এবং আর দুইটা দুইটা কাল্পনিক মূল, এই দুটো হচ্ছে কাল্পনিক মূল, কাল্পনিক মূল দুইটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের যে আর তিনটা মূল মূল যে তিনটা আছে আর যে তিনটা মূল আমরা একটু লিখে দেখতে আজকে ঘনমূর্তি তাহলে কি পাওয়া গেল, এখন তো ঘনমূর্তি পাওয়া গেল 1 হাফ ডিভিটি মাইনাস 1 প্লাস আই কমা দিয়ে মাইনাস 1 মাইনাস আই এই যে আমরা এককের ঘনমূল পেয়ে গেলাম তিনটি, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব একটি মূল বাস্তব, আর বাকি দুইটি হচ্ছে কাল্পনিক মূল, বাকি দুটি হচ্ছে কাল্পনিক মূল, বুঝতে পারছি। তারপরে আমরা যেটা করি এখন এক একের যে ঘনমূল গুলি আছে এক একের ঘনমূল গুলির বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য ক্রমে একটু আলোচনা করি, ঘনমূল গুলো তো আমরা চিনলাম এখন মূলের যে বৈশিষ্ট্য একটু আলোচনা করে দেখি। এক নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে মূলগুলো দেখে কি মনে হচ্ছে একটি হচ্ছে বাস্তব তাই না, একটি বাস্তব আর দুইটি একটি মূল বাস্তব এবং আর দুইটি মূল কাল্পনিক, তারপরে দেখো কাল্পনিক মূল দুইটি কিন্তু একে অপরের অনুবন্ধী, কাল্পনিক মূল দুইটি একে অপরের অনুবন্ধী, একে অপরের অনুবন্ধী, অনুবন্ধীটা কি নেগেটিভ আর নেগেটিভটা যদি হয় তার অনুমতি হবে পজিটিভ,
লিখতে হয় কিভাবে ওমেগাটা লিখতে হবে ওমেগা কাল্পনিক মূল দুইটা যদি আমরা নাম দিই ওমেগা এবং একটি নাম দিই যদি ওমেগা স্কোয়ার তাহলে আমরা মূল দুটি বৈশিষ্ট্য লিখতে পারবো কি যে কাল্পনিক মূল দুটি একে অপরে একটি অপরটি পড়বো একটি অপরটি পড়বো এটা কিন্তু শুধু ধরার জন্য নয় আমরা যদি এখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার ধরলাম বলে একটি অপরটি পড়বো তাই নয় এটা কিন্তু যদি আমরা যদি আমরা বর্গ করি হোল স্কয়ার দিয়ে যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এইটা যদি আমরা হোল স্কয়ার করি দেখবো আমরা এটা পাবো আর এইটাকে যদি আমরা হোল স্কয়ার সূত্র করি দেখবো আমরা এইটা পাবো সেই জন্য আমরা বলছি যে এখানে কাল্পনিক মূল দুইটি একটি অপরটির বর্গ তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাল্পনিক যে মূল দুইটা ছিল তাদের গুণফল ওয়ান কাল্পনিক যে মূল দুইটা ছিল তাদের কাল্পনিক মূল দুইটি গুণফল একই কথা কাল্পনিক মূল দুইটা যদি আমরা যথানিয়মে গুণ করে দেখি দেখবো যে এর মান আসবে ওয়ান এটা আমরা বাসায় চেষ্টা করে দেখবো যে আসলে কাল্পনিক মূল দুইটা আগুন করলে ওয়ান হয় কিনা চার নম্বরে যেটা বলছি আমরা কাল্পনিক মূল দুইটি একটি অপরটির উল্টা কাল্পনিক মূল দুইটি একটি অপরটির উল্টা ওমেগা সমান ওয়ান বাই ওমেগা স্কোয়ার আবার ওমেগা স্কোয়ার সমান ওয়ান বাই ওমেগা পড়া দেওয়ার জন্য আমার একটু বড় প্রশ্ন হলো যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশন অর্থাৎ এই যে ওমেগা স্কোয়ার এর মান আমরা কি লিখলাম ওমেগা সমান ওমেগা ওয়ান বাই ওমেগা স্কোয়ারটা হয় কিভাবে এইটা প্রমাণ তোমরা বাসায় অবশ্যই করে দেখবে যে আসলেই আমরা যে কথাগুলো লিখছি এগুলো কতটা স্বতঃসিদ্ধ তোমরা এটা করে দেখবে বাসায় পাঁচ নম্বর যেটা ছিল এটা হচ্ছে এটা শুধু কাল্পনিক না বাস্তব এবং কাল্পনিক মূল এই তিনটা মূলের যোগফল করলে আমরা রেজাল্ট পাবো জিরো অর্থাৎ মূল তিনটির যোগফল ঘন মূল তিনটি ঘন একটা ঘন মূল এককে মূল তিনটির যোগফল পাবো কি শূন্য অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো তাহলে আমরা মোটামুটি দেখলাম যে এখন এতকে ঘনমূল করি বৈশিষ্ট্য কি সেটাও দেখলাম তারপরে আমরা এখন একটা এই সূত্রটা এবং এই সূত্রগুলো অ্যাপ্লাই করে একটা প্রবলেম ছোট্ট একটা প্রবলেম সলভ করি ছোট্ট একটা প্রবলেম সলভ করি আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা লিখি প্রবলেমটা হচ্ছে এটা প্রমাণ করতে বলছে এটা সমান প্রমাণ করতে হবে যে নাইন এটা প্রমাণ করতে বলছে নাইন অথবা মান নির্ণয় করতে পারে যে মান নির্ণয় করো
আমরা এখন এটা করি, মান নির্ণয় করি আমরা, সমান কি লিখতে পারি, এই যে ওমেগা কিউব, ওমেগা এইট, ওমেগা কিউব, আমরা যখন ওমেগা ঘনমূল নিয়ে আলোচনা করছিলাম তখন কি বলেছি, ওমেগা কিউব সমান ওয়ান, এইটাকে আপনার করে এইটাকে আমরা করে এখানে এই যে ওমেগা এইট, ওমেগা টেন এগুলোকে ভেঙে ফেলবো, তাহলে কি আছে, ওমেগা এইট ওমেগা টেন এটা সমান কিনা আমাদের, ওমেগা প্রোটন হবে নিয়ে, আর তাহলে এই যে মানটা পাওয়া যে থাকবে ওমেগা পাওয়ার থাকে তিন দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে, আমরা যখন কাল্পনিক বলছিলাম তখন বলছিলাম চার দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট নিয়ে কাজ করব, আর এই ওমেগার ক্ষেত্রে বলবো তিন দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা নিয়ে কাজ করবো, যেমন এখানে আছে আমার ওমেগা এইট, তাহলে গেল ওয়ান মাইনাস এইটা আসলে ওমেগা কিউব ইনটু ওমেগা, তাই না, ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান কি ওয়ান, তাই না, ওমেগা কিউব ইনটু ওমেগা, এটা কি লিখতে পারি, ওয়ান মাইনাস ওমেগা কি তিন দিয়ে ভাগ করে দিতে ওমেগা থ্রি ইনটু ওমেগা টু, একটু ভেঙে লিখছি, একটু ভেঙে লিখছি, ওমেগা থ্রি ইনটু ওমেগা টু, তারপর এটা কি লিখবো ওয়ান মাইনাস ওমেগা নাইন ইন্টু ওমেগা, এটা তো কোনো সমস্যা নাই, তাই না, মানে এইটা এইটাকে না লিখতে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, আমরা যদি পরের লাইনটা লিখে ফেলি তাতেও হবে যে এইটা আমরা ভাগ করি জি দ্বারা জি জি নাইন আচ্ছা ওয়ান, এই ভাগশেষটা নিয়ে কাজ করবো, দেখো এই যে এই যে অবলম্বন করবো আমরা যখন বড় বড় আসবে তখন ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার কি থাকতো, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এখানে থাকলো ওয়ান মাইনাস ওমেগা, এখানে থাকবে ওমেগা সিক্স, এগুলো তো ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা নাই ওয়ান মাইনাস ওমেগা, তাহলে এইগুলো কিন্তু আমরা আর নেব না, এই যে ভাগশেষ যেটা থাকবে সেই আইটেমটা সেই যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা কাজে লাগাবো, এই যে বলছি যে ভাগ করলে এইটা কিন্তু আউট হয়ে যায়, এই নিচে যদি আমরা ভাগ করি ছয় দুই, এই যে দুইটা নিয়ে কাজ করছি, দেখো লাস্ট এই লাইনটা ওমেগা স্কোয়ার এখানে যে ভাগশেষ ছিল ওয়ান কেন ওমেগা লাইনটা লিখতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই, তারপরে আসছি যে এখানে কি লিখবো, এখন আমাদের উদ্দেশ্য থাকবে একটা বৈশিষ্ট্য ছিল কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা সমান জিরো, আমরা কি ফর্মটা দাঁড় করবো, আমাদের উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে এই ফর্মটা নিয়ে আসা, সেক্ষেত্রে এখানে কি লিখতে পারি আমরা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখে নিলাম, তো তাই আমি খেয়াল করি খেয়াল করি যে এখানে দেখো এই যে এইটা ওয়ান মাইনাস ওমেগা সেম, তাহলে এটা একটু পরিষ্কার করি, আর ওয়ান মাইনাস ওমেগা ওয়ান মাইনাস আর সবুজ হয়ে গেল, আগে যেটা করছিলাম তার একটু লেন্দি হয়ে যেত, এটা একটু দেখলাম ওয়ান মাইনাস ওমেগা আর হোল স্কয়ার, বাইরে সূত্র করি ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ফোর, এটা কি আসবে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তারপরে এটাকে আমরা আবার ছোট করি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস যে ওমেগা কিউব সমান ওয়ান হয়ে গেল থাকলো ওমেগা, আর এটাতে কি থাকবে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, তারপরে এটাকে আমরা ওই তো দাঁড় করাবো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এটাকে লিখতে হবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখানে অতিরিক্ত নিয়ে হলো কি ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার থেকে ওমেগা স্কোয়ার থেকে বাদ দিতে হবে মাইনাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ এটা থাকবে কি ওমেগা স্কোয়ার, এখানে থাকবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস আর একটা ওমেগা বাদ দিতে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর ওমেগা বাদ দিলে হচ্ছে কি ওমেগা, তাহলে রেজাল্ট হচ্ছে জিরো মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার
জিরো মাইনাস থ্রি ওমেগা, এই যে এখান থেকে মাথা পেলাম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো, তারপরে রেজাল্ট আসে কি থ্রি ওমেগা স্কোয়ার ইকু মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস থ্রি ওমেগা, কি আসবে নাইন ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কত ওয়ান, নাইন ইন্টু ওয়ান রেজাল্ট ওয়ান। প্রমাণ করতে বললে, প্রমাণিত মান নির্ণয় করতে বললে অ্যান্সার যেটাই হোক, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। সবাই